কমলা, গোবরাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? ও তাই নাকি, মাধ্যমিক পরীক্ষায় তিনবার তো ফেল করেছি, চারবারে কোনো মতে টানা টুনি করে পাশ করেছি। এবার দেখ বাবাজি কি করেন। দেখো বাহিরে কাঁদছি, মনে হচ্ছে আমাদের গোবরা নাকি? হ্যাঁ দেখছি। দেখো দেখো, তবে কি কারোর সঙ্গে মারামারি করেছে নাকি? কি জানি কিছু বলছে না, শুধু হুকরে কাঁদছে। তুমি একবার ঘরের থেকে ডাকো না ওকে, যদি কোনো রকমে তোমার ডাক শুনে আসে। হ্যাঁ ঠিক আছে দেখছি। কইরে গোবরা ভিতরে আয় বাবা, তোর কি হলো যে তুই বাইরে দাঁড়াই দাঁড়াই পিটি ছিলার মতো কাঁদছি হুকরে পিটি? আমি ফেল করেছি বাবা। ওহো তাই, আমি তো মনে করলাম তুই কিছুই করিস না। শোন, যা করেছিস ভালো করেছিস, ফেল করাও একটা কঠিন কাজ, অনেকেই ফেল করতে পারে না। তোকে কতবার বলেছি বাবা, মোবাইল ছাড়া পড়তে বস, কিন্তু আমার কথা কান দিস না, আজ এবারে বুঝ, এখন কাঁদছিস। কমলা, ওয়াকে বলে কিছু লাভ নাই, অনেক করেছি, এবারে আমি ওয়াকে এমন শিক্ষা দিব যে বড় বড় অফিসার ওয়াকে প্রণাম করবে। ও শুধু যদি আমার কথা শুনে, জীবনে কোনো দিন টাকার অভাব হবে নাই, বেশি শিক্ষাগত যোগ্যতাও দরকার নাই, শুধু বুদ্ধির খেলা, আর বুদ্ধির খেলা। থাক, তোমার কাছে আর বলে কোনো লাভ নাই, তুমি মিয়া ছিলা তো, সবার কাছে বলে বুলবে, যে সব হবে বিপদ। না না, আমাকেও টুকু বলো, আমি ওর মা, আমারও জানার দরকার আছে। হ্যাঁ শুনো, আমি ওকে ছাঁচির নেতা বানাবো। কি বুঝতে পারলাম না। এইদিকে শুন বাপ, তোর মায়ের কাছে বস। আয় বাপ আমার কাছে। দেখ বাপ, এখন সোজা পথে রোজগারের আসল রাস্তা হচ্ছে কোনো পার্টি করা। পার্টি করলেই টাকা আসবে, চাকরি পাবি না, এই যুগে চাকরি পাওয়া মুশকিল আছে।